নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ পরে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ বানাবো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমার এখানে লাগছে দুটো গাজর, দুটো বিট আর একটা আলু। এবারে আমি এগুলোকে একটা কুড়ুনি দিয়ে কুড়ে নেব। এগুলো আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব কিছু বাদাম। এই বাদামগুলো আমি ভেজে একটা পাত্রে তুলে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলে দিয়ে দেব হাফ টিস্পুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদাটা আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে আদার গন্ধটা না বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট, আলু আর গাজর। এবার আমি লো ফ্লেমে রেখে দেব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দেব লবণ, হাফ টিস্পুন দেব আমচুর পাউডার, হাফ টিস্পুন দেব গরম মশলা পাউডার, হাফ চামচ দেব মিষ্টি। এবার আমি এই মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট আমি এটাকে কষে নেব। চার থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে এটাকে এভাবে রান্না করতে হবে, না হলে কিন্তু সবজিগুলো কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। এবার আমি ভাজা বাদামগুলো এতে দিয়ে দিলাম। আমার হয়ে গেছে এটা। এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। বাটার তৈরি করবো, তার জন্য আমি নেব 2 চামচ ময়দা। বাটারটা ঘন ঘনও হবে না, আবার কিন্তু পাতলাও হবে না। বাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প নিয়ে এইভাবে একটা ভেজিটেবিলের শেপ নিয়ে নেব। এবার আমি একটা ভেজিটেবল নিয়ে বাটারে দিয়ে দেব। বাটার লাগিয়ে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নেব।
বাকিগুলো এইভাবে রেডি করে নেব। এবার আমি খুব সুন্দর করে লাল লাল করে এগুলোকে ভেজে নেবো।